আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন অফ টেলিমেটিক্স। আজদিন পর্যন্ত আমরা দেখে আসছি যে কোনো একটা ফাংশনকে কীভাবে ডিফারেন্সিয়েশন করা হয় এই সম্পর্কিত বিষয়গুলি, বাট আজকে আমরা দেখব যে আমরা ডিফারেন্সিয়েশন কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব সেই সম্পর্কে। এটার এক নম্বর ক্ষেত্র হচ্ছে ডেরিভেটিভস, অ্যাজ এ রেট মেজার, মানে আমরা কোনো কিছুর পরিবর্তনের হার বের করার জন্য ডেরিভেটিভসকে ইউজ করবো। এটা হচ্ছে এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল ব্যাপারটা হচ্ছে কোনো একটা রেখার কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ এবং স্পর্শকের ওপর লম্ব, অর্থাৎ যেটাকে বলা হয় অভিলম্ব বা নর্মাল, এই রিলেটেড টপিক নিয়ে এই ট্যানজেন্ট অ্যান্ড নর্মালে আলোচনা করা হবে। তিন নাম্বার হচ্ছে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ এ ফাংশন, মানে হচ্ছে কখন একটা ফাংশন বৃদ্ধি প্রাপ্ত হবে এবং কখন একটা ফাংশন ক্রমশ হ্রাসপ্রাপ্ত হবে, এই রিলেটেড বিষয়গুলি তোমার এই ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ এ ফাংশন টপিকে আলোচনা করা হবে। চার নম্বর হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা বলতে বোঝায় যে কোনো একটা ফাংশনের ক্ষেত্রে কোন বিন্দুতে তার ম্যাক্সিমাম ভ্যালু এবং কোন বিন্দুতে তার মিনিমাম ভ্যালু বাবা, এই রিলেটেড বিষয়গুলি তুমি এই ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা টপিকে পেয়ে যাবে। ওকে, সো আমরা এইটা হচ্ছে আমরা ক্রমশ সিরিয়ালি আলোচনা করার চেষ্টা করবো। সো এক নম্বরটা থাকবে আমাদের ডেরিভেটিভস অ্যাজ এ রেট মেজার, ডেরিভেটিভস অ্যাজ এ রেট মেজার। এইটা বোঝার জন্য সাপোজ তুমি কোনো একটা ফাংশন হচ্ছে আমার ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা মিন করে যে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার, কোন একটা ফাংশনের পরিবর্তনের হার বের করার জন্য তুমি কার সাপেক্ষে সেই ফাংশনের পরিবর্তনের হার বের করছো সেটা তোমাকে উল্লেখ করা লাগবে। আর এই যে হয় আমরা কোনো একটা ফাংশনের যে সাপেক্ষে আমরা পরিবর্তন হার বের করি সেই সাপেক্ষটা আমরা হরে রেখে থাকি। ওকে, এই ডেল ওয়াই বাই ডেল এক্স মিন করে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করা। বাট আমার এই সাপেক্ষটা যদি অতি ক্ষুদ্র হয়ে যায়, সাপোজ ডেল এক্স টেন্স টু জিরো, অর্থাৎ তখন আমরা এটাকে লিখতে পারবো লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স। এটা মিন করে যে ডেল এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ডেল ওয়াই, অর্থাৎ ওয়াই এর পরিবর্তনের হার বের করা। এইটাকে তুমি লিখতে পারো যে ডিডি এক্স অফ ওয়াই। ওকে, এটাও একই জিনিস মিন করে এটার সাথে। তাহলে আমার এটা কি মিন করতেছে যে এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার বের করা। এবার আমরা ডেরিভেটিভস অ্যাজ এ রেট মেজার এই টপিক রিলেটেড কিছু ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ। এই ম্যাথটাতে বলা আছে সাপোজ কোনো একটি ঘনকের আয়তন বৃদ্ধির হার নাইন সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, এবং তোমাকে এখান থেকে বের করা লাগবে যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার এই ম্যাথে একটা ক্লু দেওয়া আছে যে ঘনকের ধার
এক্স ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো যে আমার এই টপিকে বলা হয়েছে যে আয়তন বৃদ্ধির হার হচ্ছে 9 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, অর্থাৎ অতি ক্ষুদ্র সময়ের পরিবর্তনের সাপেক্ষে আমার আয়তনের পরিবর্তনের হার। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ডিভি বাই ডিটি, এটা হচ্ছে আমার 9। আর আমরা জানি যে ঘনকের আয়তন হচ্ছে এক্স কিউব, যখন আমার এক্সটা হচ্ছে ঘনকের একটি ধার। ওকে, তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে ডিভি বাই ডিটি, অবশ্যই ডিফারেন্সিয়েশনটা টি এর সাপেক্ষে করা লাগবে। এটা কিন্তু হবে 3x² ইনটু dx বাই dt। তাকে বের করতে বলা হয়েছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার, অর্থাৎ আমাকে বের করা লাগবে যে dA/dt = হট, তাই না? আমরা জানি ঘনকের ক্ষেত্রফল হচ্ছে x², বাট যেহেতু ঘনকের 6টা তল থাকে তাহলে এটার ক্ষেত্রফল হবে 6x². ওকে, তাহলে আমরা যদি এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে dA/dt = 12x ইনটু dx বাই dt। আমরা ফাংশনের dx/dt এর ভ্যালুটা এইখান থেকে বের করব। ওকে, তাহলে আমরা আগেই দেখছি যে dv/dt এর ভ্যালু হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে আমার 9 আর এটা হচ্ছে 3x², তাহলে আমি এটাকে বামে নিয়ে আসলে পেয়ে যাব dv/dt into 1/3x² = dx/dt। এটা হচ্ছে আমার 9, তাহলে এটা হয়ে যাবে 3/x², এটা হচ্ছে dx/dt। এই dx/dt এর ভ্যালুটা এই ফাংশনে বসিয়ে দেবো, তাহলে এটা হবে, তাহলে এটা হবে 12 ইনটু x, হচ্ছে আমার ঘনকের ধার এবং এটা বলা হয়েছে যে 10 সেন্টিমিটার, তাহলে এটা আমরা 10 লিখবো। আর dx/dt এর ভ্যালু হচ্ছে 3/x². এখানে আমি যদি x = 10 বসিয়ে দিই তাহলে এটা হবে 3.6 সেন্টিমিটার² পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার এবং এটার ফাইনাল আনসার আসছে আমার 3.6 সেন্টিমিটার² পার সেকেন্ড। পরের ম্যাথটাতে বলা হয়েছে যদি কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় তবে দেখাও যে তার ক্ষেত্রফলের বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হবে। আমরা শুরুতেই ধরে নেব যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার আর। যদি ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল a = হবে π r², তাই না? এখানে বলছে যে ক্ষেত্রফল বৃদ্ধির হার, আমি যদি ক্ষেত্রফল বৃদ্ধির হার বের করতে চাই তাহলে আমাকে নিশ্চয়ই dA/dt বের করা লাগবে, অর্থাৎ আমাকে বৃত্তের ক্ষেত্রফলকে সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় dA/dt, অ্যান্ড এই পরের পার্টটুকুকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে, পাই হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু, সো এটা আগে চলে আসলো, অ্যান্ড r² এর ডিফারেন্সিয়েশন হবে 2 ইনটু r ইনটু dr/dt। ওকে, লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়। এই যে dr/dt কি মিন করে, যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধির হার, অর্থাৎ এই ম্যাথের জন্য আমার dr/dt হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু আমার কোয়েশ্চেনেই বলা হয়েছে যে ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, সো dr/dt অবশ্যই কনস্ট্যান্ট হবে। ওকে, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে দেখো যে আমার dA/dt = আসতেছে 2 π r
ইন্টু ডি আর বাই ডিটি। এই ম্যাথের ক্ষেত্রে দেখো টয়েস পাই হচ্ছে আমার কনস্ট্যান্ট, কারণ পায়ের হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু ক্যারি করে, আর ডি আর বাই ডিটি এটা কোশ্চেনই বলা হয়েছে কনস্ট্যান্ট। সো আমার বাকি থাকে হচ্ছে আর, অর্থাৎ এখানে আমার আরটাই হচ্ছে পরিবর্তনশীল রাশি। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি যে ডি এ বাই ডিটি কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট গুণন আর। ওকে, আর এইটাকে তুমি লিখতে পারো যে ডি এ বাই ডিটি প্রপোর্শনাল টু আর, বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধির হার তার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক। অর্থাৎ কোনো একটা বৃত্তের আমি যদি ব্যাসার্ধ ইনক্রিজ করি তাহলে সেটার ক্ষেত্রফলও বৃদ্ধি পাবে।